তদানীন্তন সৈবেত ইউনিয়নের চেনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 1986 সালে 26 এপ্রিল সংঘটিত ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনাটিকে চেনোবিলের বিপর্যয় হিসাবে পরিচিত। 1991 সালে বরিস ইলিয়াৎসিন প্রথম অকমিউনিস্ট পার্টি সদস্য হিসাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, ফলে সোভিয়েত ইউনিয়ন ভেঙে ইউক্রেন, বেলারুশ, উজবেক, কাজাখস্তান, আজারবাইজান প্রভৃতি দেশ তৈরি ঘটেছিল। এই চেনোবিল সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে আসা ইউক্রেন দেশের অন্তর্ভুক্ত। এই চেনোবিল পারমাণবিক দুর্ঘটনাটিকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ও বিপর্যয় হিসাবে গণ্য করা হয়। এই চেনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কী এমন ঘটেছিল তাই এই বিপর্যয় ঘটে? চেনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট পারমাণবিক চুল্লির সংখ্যা ছিল 4টি। 1986 সালে 26 এপ্রিল স্থানীয় সময় অনুযায়ী রাত 1:23 ইউক্রেন ও বেলারুশ সীমান্তে অবস্থিত পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির চতুর্থ পারমাণবিক চুল্লি থেকেই এই দুর্ঘটনার সূত্রপাত ঘটে। দুর্ঘটনাটি মূলত ঘটেছিল নিরাপদ শীতলীকরণের উপর একটি পরীক্ষা চালানোর সময়। রাত্রে শিফটে দায়িত্বরত কর্মীরা ভুল করে পারমাণবিক চুল্লিটির টারবাইনে প্রয়োজনের অতিরিক্ত শীতল জল প্রবাহিত করে, ফলে সেখানে বাষ্প কম উৎপাদিত হয়। এতে পারমাণবিক চুল্লিটি উত্তপ্ত হতে থাকে এবং একটি পর্যায়ে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। পরপর প্রায় একই সঙ্গে সংঘটিত দুটি বিস্ফোরণে বিদ্যুৎ কেন্দ্রে চতুর্থ পারমাণবিক চুল্লির উপর প্রায় 1,000 টন ওজনে কংক্রিটের ঢাকনা সরে যায় এবং ছাদ ভেঙে যাওয়ার ফলে এক বিশাল গন্ধরে সৃষ্টি হয়। দুর্ঘটনার 20 ঘন্টার পর বাতাসের বাইরের বাতাস ঢুকে পড়লে পারমাণবিক চুল্লির দাহ্য পদার্থের সংস্পর্শে সেখানে বিরাট অগ্নিকাণ্ডে সূত্রপাত ঘটে। এই দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই 4 জন কর্মী তৎক্ষণাৎ মারা যান। পরবর্তীতে 237 জন মানুষ পারমাণবিক বিকিরণের ফলে অসুস্থ হয়ে পড়ে এবং প্রথম 3 মাসে 31 জন মৃত্যুবরণ করে, যাদের অধিকাংশই ছিলেন উদ্ধার কাজে নিযুক্ত কর্মীরা। এই আগুন 10 দিন পর্যন্ত স্থায়ী ছিল। এতে পারমাণবিক বিক্রিয়ায় তৈরি পদার্থ পরিবেশে প্রায় 1 কিলোমিটার উঁচু অবধি ছড়িয়ে পড়েছিল এবং প্রচুর পারমাণবিক ধুলো পরিবেশে ব্যাপক দূষণ ঘটেছিল। এই দুর্ঘটনার ফলে উৎপন্ন পারমাণবিকভাবে সক্রিয় মেঘটি ইউক্রেন, বেলারুশ, রাশিয়া ও পূর্ব ইউরোপের উপর দিয়ে উড়ে গিয়ে গ্রেট ব্রিটেনে এমনকি পূর্ব আমেরিকার উপর পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। এখন প্রশ্ন উঠে যে এই ঘটনার জন্য কে দায়ী ছিল। পরবর্তীতে তদন্তে উঠে আসে দুর্ঘটনার জন্য কর্মরত কর্মীদের জন্যই এই দুর্ঘটনা ঘটেছিল। কিছু নিরাপত্তা ব্যবস্থা বন্ধ করা ছিল এবং পারমাণবিক চুল্লিটি অনুপযুক্ত অবস্থায় চালানো হয়েছিল, যার ফলে শক্তি নির্গমন অতিরিক্ত হয়ে গিয়েছিল। পরে আরও তদন্ত এগালে তথ্য উঠে আসে যে কর্মীদের রাতের শিফটে কাজ করতে বাধ্য করা হয়েছিল। এই দৃষ্টিকোণ থেকে সার্বিক ব্যবস্থাপনার দায়ী করা হয়েছিল এই গবেষণায়। এই কারণে 3 জনকে 10 বছরের শাস্তি প্রদান করা হয়েছিল সেই সময়। তবে বিস্ফোরণের পূর্বে কর্মরত কর্মীরা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারত। তারা চুল্লিটি বন্ধ করে যদি দিত, কিন্তু পারমাণবিক চুল্লি বন্ধের এখতিয়ার তাদের ছিল না। যে উদ্দীপন কর্তৃপক্ষ চুল্লি বন্ধে নির্দেশ দিতে পারতেন, এত রাতে তার সঙ্গে তারা যোগাযোগ করার সাহস পাননি, ফলে তাদের চোখের সামনে এই দুর্ঘটনাটি ঘটা
অনিবার্য হয়ে ওঠে। এই বিপর্যয় ফলে কতটা ক্ষতি হয়েছিল তি গবেষণায় দেখা গেল, ঘটনার সময় চেরনোবিলে প্রায় 14,000 বসতি ছিল, তাদের সেখান থেকে সরিয়ে আনা হয়েছিল, ফলে তারা নিজের বসতি ত্যাগ করতে বাধ্য হয়েছিল। সরকারি তথ্যতে বলা হয়েছিল দুর্ঘটনার কারণে প্রায় 50,00,000 লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের মধ্যে ছিল 6,00,000 শিশু। এই দুর্ঘটনার ফলে ক্ষতির পরিমাণ হিসাব করে দেখা গিয়েছিল $200 মিলিয়ন সমান। বর্তমানে চেরনোবিল শহরটি পরিত্যক্ত এবং প্রায় 50 মাইল এলাকা জুড়ে কেউ বাস করে না। বর্তমানে এই চেরনোবিল বিস্ফোরণে পরিবেশের উপর কী প্রভাব বিস্তার করেছিল? পারমাণবিক বিক্রম সংক্রান্ত রাষ্ট্রসংঘে বৈজ্ঞানিক কমিটি চেরনোবিল বিস্ফোরণে কিরণজনিত প্রভাব সম্বন্ধে মূল্যায়ন করেছিলেন। তাদের রিপোর্ট অনুযায়ী তারা রিপোর্টে দিয়েছিলেন 1986 সালে তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা অস্ট্রেলিয়া, বুলগেরিয়া, গ্রিস ও রোমানিয়ার কাছে 0.6 থেকে 0.8 মিলিসিভার্ট এবং দুর্ঘটনাস্থলে অনেক কাছাকাছি অবস্থিত রোমানিয়া ও সুইজারল্যান্ডের কিছু অংশে এই মাত্রা প্রায় 200 মিলিসিভার্টের সমান হয়েছিল। এক আন্তর্জাতিক সমীক্ষক দল পরবর্তীকালে চেরনোবিলের কাছে অঞ্চলের গ্রামবাসীদের মধ্যে পরীক্ষা চালিয়ে দেখেন যে ওই গ্রামবাসীদের চাষাবাদের জমি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এই দুর্ঘটনার ফলে মানুষের আর্থসামাজিক পরিবেশের উপর কী রকম প্রভাব পড়েছিল? চেরনোবিল দুর্ঘটনার জন্য কৃষককে তার জমি থেকে ও বহু শ্রমিককে তার কলকারখানা থেকে সরিয়ে নিরাপদ স্থানে আনা হয়েছিল। তাই সরকারি সাহায্য পাওয়া সত্ত্বেও এইসব মানুষ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যান। চেরনোবিল দুর্ঘটনায় মানুষের পারমাণবিক বিদ্যুৎ শক্তির উপর থেকে আস্থা চলে যায়। এই দুর্ঘটনার আগে পর্যন্ত মানুষের বিশ্বাস ছিল যে বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য পারমাণবিক শক্তির উপরই নির্ভর করা যায়, কিন্তু এই দুর্ঘটনা সেই বিশ্বাসের ভিতকে নষ্ট করে দেয়। চেরনোবিল দুর্ঘটনার পরিবেশগত কুফল ইউরোপের নানা দেশে ছড়িয়ে পড়লে তদানীন্তন সোভিয়েত সরকারকে ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল।